হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো সয়াবিন বিরিয়ানি। তো সয়াবিন বিরিয়ানিটা ঝটপট বানানো ইজি, আর এটা খেতেও বেশ টেস্টি লাগে। তো চলো দেরি না করে ঝটপট তৈরি করে নিই আমাদের রেসিপিটা। তো প্রথমেই আমি দেখে নাও, একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি। এই জলটা গরম হতে থাকুক, আর এর মধ্যে আমি সয়াবিনগুলোকে একটু বয়েল করে নেব। আর তার জন্য দেখে নাও, আমি এখানে নিউট্রেলা সয়া মিনি চাংসটা ইউজ করছি সয়াবিন। তো যতক্ষণ এই জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি অন্য জিনিসগুলো রেডি করে নিই। যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ আমি চালটা ধুয়ে নেব। তো চালটা ধোয়ার জন্য দেখে নাও, একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই কাপটা ইউজ করে, এই কাপের 5 কাপ বাসমতি চাল আমি নিয়ে নেব। আমি এখানে বাসমতি চাল ইউজ করছি, তো আমি 5 কাপ বাসমতি চাল নিয়ে নেব। এরপর চালটাকে ভালো করে ধুয়ে, চটকে ধুয়ে ছাঁকনিতেই ছেঁকে রাখার জন্য রেখে দেবো, যাতে জলটা পুরো ঝরে যায়। এরপর এখানে দেখে নাও, আমার এখানে গরম জলটা ফুটে গেছে। এর মধ্যে এবার আমি সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ডুবিয়ে কিছুক্ষণের জন্য এটাকে বয়েল করে নেব। কিছুক্ষণ পর সয়াবিনগুলো বেশ ভালোভাবে বয়েলড হয়ে গিয়ে দেখো ফুলে ফুলে উঠেছে। তো আমাদের সয়াবিনগুলো রেডি হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে একটা পাত্রে ছেঁকে নেব, আর ঠান্ডা জল দিয়ে ভালো করে সয়াবিনগুলোকে ধুয়ে শুকনো করে ছেঁকে, আবারও ছেঁকে শুকনো করে সাইড করে রেখে দেবো। এরপর সয়াবিনের বিরিয়ানি বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে আমি দেখে নাও, 2 বড় পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে 2 পেঁয়াজের আমি এরকম বেরেস্তা ভেজে নিয়েছি, যেটা আমি বিরিয়ানিতে ইউজ করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়োর পেস্ট এখানে, আর এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে আমি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাটা ইউজ করছি। এটা বেশ ভালো গন্ধ আসে, তো আমি রেডিমেড মশলাটা ইউজ করছি। আর এখানে নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, লবণ, আর জল দেওয়ার জন্য সেই কাপটা, যেই কাপের আমি চালটা নিয়েছিলাম সেই কাপেই নেব। আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, আর লাগবে আমাদের ঘি বানানোর জন্য। তো চলো এবার ঝটপট বানানো স্টার্ট করে দিই। প্রথমে আমি 2টো ডিমকে এখানে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে ভালো করে এখানটায় ফেটিয়ে নিয়েছি। দেখে নাও এই ডিমের, এবার আমি একটু ঝুড়ি ঝুড়ি ভাজা করে একটু ফ্রাই করে তুলে নেব, যেটা আমি বিরিয়ানির উপরে দেব। তো এটা আমি প্রথমে ঝুড়ি ঝুড়ি করে ভেজে তুলে নেব। তো ডিমগুলোকে আমি এরকম ঝুড়ি ভাজা করে নিয়ে নিয়েছি। আর এখানে দেখে নাও, আমি নিয়ে নিয়েছি একটা দুধের মধ্যে একটু মিঠা আতর দিয়ে আমি দুধটা ঠান্ডা করে রেখেছিলাম। এরপর চলো আমি বিরিয়ানিটা বানানো স্টার্ট করে দিই। তো এখানে আমি অল্প পরিমাণ মতো 2 থেকে 3 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো প্রথমে, দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমাদের কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব।
পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। এরপর এতে আমি আদা আর রসুনের যে পেস্ট আমি বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আদা রসুনের পেস্টটাকেও আমি ভালো করে বেশ ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো লবণ অ্যাড করে দেব। এক টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। সব উপকরণগুলো দিয়ে আবারও ভালো করে আমি মশলাটাকে ফ্রাই করে নেব যাতে মশলার কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায় পুরো। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতো শেজওয়ান সস ইউজ করব। এটাতে একটু ঝালঝাল টাইপের টেস্ট আসে, বেশ ভালো লাগে। 1 থেকে 2 টেবিল স্পুন মতো আমি এখানে শেজওয়ান সস ইউজ করব। এরপর এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো টমেটো সস দিয়ে দেব। দিয়ে সব উপকরণগুলিকে আবারও ভালোভাবে ফ্রাই করে নেব। বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ এইভাবেই কষাতে থাকব। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে ভালোভাবে মশলার সাথে সয়াবিনগুলো মিশে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও, পুরো সয়াবিনগুলো হালকা হালকা জল ছেড়ে দিয়েছে আর বেশ ভালোভাবে মশলার সাথে মিশে গিয়ে ভালোভাবে কষে গিয়েছে, দেখে নাও। তো আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব যাতে আরেকটু ভালোভাবে মশলাটা কষে যায়। তো এবার আমাদের সয়াবিনটা প্রায় কষানো হয়ে গেছে, দেখে নাও বেশ ভালো একটা সেন্ট বেরোচ্ছে। তো মশলাগুলো আমাদের ভালোভাবে সয়াবিনের সাথে মিশে বেশ কষে কষা গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো, জল ছড়িয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। সব চালগুলো দিয়ে ভালো করে সয়াবিন মশলার সাথে ভালোভাবে চালগুলোকে মিক্স করে বেশ কিছুক্ষণের জন্য চালগুলোকে আমি ফ্রাই করব। হালকা আঁচে চালগুলোকে ফ্রাই করতে হবে, বেশ কিছুক্ষণের জন্য আমি চালগুলোকে ফ্রাই করব। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে আমি এরপর বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল স্পুন মতো বিরিয়ানি মশলা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে চালের সাথে বিরিয়ানি মশলাটাকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে কিছুক্ষণের জন্য আবারও ফ্রাই করে নেব।
কিছুক্ষণ ধরে চালটা ফ্রাই করার পরে দেখে নাও চালটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা জল অ্যাড করব। তো জলটা আমি প্রথমে যেই কাপ দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই আমি মাপে জলটা ইউজ করব। আমি 5 কাপ মতো চাল নিয়েছিলাম, তো আমি এখানে 10 কাপস মতো জল এখানে আমি ইউজ করব। যতটুকু চাল নেওয়া হবে তার ডবল জল নিতে হবে, তাহলেই ভালোভাবে বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয়ে বেশ তৈরি হবে। তো আমি ওই কাপটা মেপেই 10 কাপ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ভালো করে আমি মিক্স করে নেব জলের সাথে। চালগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি যে দুধ আর আতরটা ভিজিয়ে রেখেছিলাম মিক্স করে, সেই দুধ আর আতরের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে ওই বিরিয়ানি বিরিয়ানি টাইপের গন্ধটা আরও বেশ ভালো আসে। তো দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করে এরপর একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই অবস্থায় আমি উনুনের জালটা বাড়িয়ে দেব, দিয়ে ঢাকা দেব যাতে বেশ ভালোভাবে ফুটে যায়। কিছুক্ষণ পর দেখে নাও চালগুলো বেশ ভালোভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি 2 থেকে 2.5 টিস্পুন মতো লবণ দিয়ে দেবো, যেহেতু আমি প্রথমে লবণ দিইনি অত, তো লবণ দিয়ে দেবো। আর অল্প পরিমাণ মতো একটুখানি চিনি অ্যাড করে দেবো আমি, দিয়ে আর ভালো করে এটাকে নেড়ে বেশ কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে জালটা কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নাও বিরিয়ানি আমাদের পুরো প্রায় রেডি হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে আর চালগুলো বেশ ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি একটা চাল ধরে একটু দাবিয়ে দেখব যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা যে ঝুড়ি ঝুড়ি করে ভেজে রেখেছি আমি ডিমগুলো, সেগুলো আমি অ্যাড করে দেবো এর মধ্যে। আর ভেজে রাখা বেরেস্তাগুলোকেও আমি একই সাথে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে বিরিয়ানির সাথে আমি এটাকে মিক্স করে নেব। বেরেস্তা আর ডিমের ঝুড়িগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। তো আমাদের সয়াবিন বিরিয়ানি রেডি সার্ভ করার জন্য। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, কি ইম্প্রুভ করার আছে প্লিজ তোমরা কমেন্টে আমাকে জানাবে। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের কথা শুনে সেগুলো ইম্প্রুভ করার। আমি জানি আমার ভয়েস ওভারটা অত ভালো হয় না, তাও চেষ্টা করছি, নতুন করছি তো চেষ্টা করছি জিনিসটা আরও বেটার করার জন্য। তো তোমরা আমার প্লিজ প্লিজ পাশে থেকো যাতে আমি আরও ভালোভাবে জিনিসগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, তাহলে আমার রেসিপির নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা জানাবে নিশ্চয়ই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও তোমাদের সাথে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। বাই ফ্রেন্ডস।